বাড়ির মহিলারা কি সহজে কি দুধদহন করতে পারেন কিনা সেক্ষেত্রে আজকে আমরা এক্সপার্ট এক আপা আছে, উনি নিজেই দুধদহন করতেছেন ওনার গাভী থেকে। আবার কাছে মেশিন দিয়ে আপনি দুধদহন করে কেমন মানে কেমন লাগতেছে? যে আপনি তো অনেক মাস ধরে এনেছেন, আপনার কি মনে হয়েছে যে এটা আসলে প্রত্যেকটা খামারের জন্য প্রয়োজনীয় কিনা? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা খামারের জন্য প্রয়োজন। এটা এটা মেশিনটা কিভাবে আনছিলেন একটু ডিটেইলস বলেন। এটা মেশিনটা আনছিলাম আপনার ইউটিউবে দেখে, আপনাকে দেখি। আসসালামু আলাইকুম, উদ্দীপন ট্রেডিং কোম্পানি লিমিটেড হতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন। আজকে আমরা এসেছিলাম গাজীপুর মালিকের বাড়ি। তো গাজীপুর মালিকের বাড়িতে এক বছর আগে একটি দুধদহন মেশিন এনেছিলেন এখানকার যেই খামারি ভাই, ওনার নাম হলো জাহাঙ্গীর ভাই, খামারের মালিক। তো এই দুধদহন মেশিনটা ছিল হলো 30 লিটার বাকেটের, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো 30 লিটার বাকেটের মেশিন, সিঙ্গেল মিল্কিং মেশিন। এটার আপনার কম্প্রেসারটা আলাদা, মেশিনটা একটু বড়, যেটা সিঙ্গেল মিল্কিং মেশিন থেকে একটু বড়। এখানে আপনি দেখতে পাচ্ছেন মোটরটাও আলাদা, কম্প্রেসারটাও আলাদা। তো ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো যে আসলে এই খামারে এক বছর ধরে যে দুধদহন করা হচ্ছে এই মেশিনের সাহায্যে, আসলে কি উপকৃত হচ্ছে কি না, আর মেশিনের সার্ভিসিং কেমন পাচ্ছে। বাবু কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমার নাম কি? মোহাম্মদ কাউসার হোসেন। কাউসার হোসেন, আচ্ছা এটা তো তোমাদের খামারের মেশিন মনে হয় না? জি। তো মেশিনটা আসলে কেমন চলতেছে? তুমি কতদিন ধরে দেখতেছো? তো এক বছর ধরে দেখতেছি। তো মেশিনটা মানে আপনার দুধ দোয়াতে মানে গাভীর কোনো কষ্ট লাগানোর পরে মানে গাভী অটোমেটিকলি দাঁড়া যায়, কোনো লড়াচড়া করে না, মানে মেশিনটা ভালো টাইপের আছে, মানে দুধটাও ফ্রেশ আসে আর মানে মেশিনের ভিতরে কোনো ময়লা যায় না। আর আমরা ভাইয়ের সাথে কথা বলবো, ভাই আপনার নামটা কি? আমার নাম আজিজুল। আপনার আপনি তো এই খামারের দায়িত্বে আছেন, আপনি মানে গাভীগুলো দেখাশোনার দায়িত্বে আছেন? ঠিক আছে, আমি এই গরুর এই যতটি গরু আছে সব দায়িত্ব আমার উপরে। আচ্ছা, এই খামার থেকে ডেইলি কত লিটার দুধ দহন করা হয়? সকাল বিকাল 100 কেজির মতো হয়। 100 কেজি? তো মেশিন দিয়ে দুধ দহন করে কি মানে সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে? সুবিধা আছে। আপনার মেশিন দিয়ে দুধ দহন করতে গিয়ে কি গাভীর কোনো ক্ষতি হয়? না। অনেকেই তো বলে রক্ত চলে আসে, এরকম কি সম্ভাবনা? এরকম এরকম কোনো সমস্যা আমরা দেখি না, এক বছর ধরে মেশিন দেখাই হয় নাই তাছি, কিন্তু দেখি নাই। মেশিনের কি খুব বেশি সমস্যা হয়? না, কোনো সমস্যা হয় না। ভিউয়ার্স, এই মেশিনটি দিয়ে খুব সহজেই দুধ দহন করা যায়। এটা হলো তুরস্কের দুধ দহন মেশিন, এটা হলো মিলাস্তি কোম্পানির মিল্কিং মেশিন, যেটি আমরা সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকি। আপনারা চাইলে কুরিয়ারে নিতে পারেন, এছাড়া আপনারা আমাদের অফিস থেকে এসে নিতে পারেন। আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। আমাদের এখন আপনারা দেখবেন ঠিক কীভাবে সহজেই দুধ দহন করা হচ্ছে এই খামারে মিল্কিং মেশিনের সাহায্যে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। দুধ দহন দোয়াবেন আমাদের আপা, উনি আসলে অনেক পারদর্শী। এখন আপনারা দেখবেন খুব সহজে কীভাবে মেশিন দিয়ে দুধ দোয়াচ্ছেন। তো অনেকে বলে থাকেন যে আসলে বাড়ির মহিলারা কি সহজে কি দুধদহন করতে পারেন কিনা সেক্ষেত্রে আজকে আমরা এক্সপার্ট এক আপা আছে, উনি নিজেই দুধদহন করতেছেন ওনার গাভী থেকে। তো খামারের গাভীগুলো আসলে অনেক শখের হয়, তো ঠিক সেইভাবে আসলে যত্ন করে গাভী রাখতে হয়, যত্ন করে দুধদহন করতে হয়। আপনারা জানেন যে প্রাণী আসলে আমাদের কাছে অনেক শখের, বিশেষ করে গাভী। তো শখের মাধ্যমেই কিন্তু শুরু হয় খামার। তো অলরেডি এই উনি একটি গাভী থেকে শুরু করেছিলেন, ওনার খামারে ইতিমধ্যে ছোট্ট একটি খামার কিন্তু 16 থেকে 17টি গাভী রয়েছে। ইতিমধ্যে মেশিন দিয়ে দুধ দহন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে দেখতে পাচ্ছেন যে দুধ আস্তে আস্তে এই পাইপের মাধ্যমে দুধ এসে বাকেটে পড়বে। গাভীটা অত্যন্ত শান্ত, এবং আমরা এখন জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমরা কিছু কথা বলবো। জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মেশিন দিয়ে আপনি দুধ দহন করে কেমন মানে কেমন লাগতেছে? যে আপনি তো অনেক মাস ধরে এনেছেন, আপনার কি মনে হয়েছে যে এটা আসলে প্রত্যেকটা খামারের জন্য প্রয়োজনীয় কিনা? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা খামারের জন্য প্রয়োজন। এটা মেশিনটা কিভাবে আনছিলেন একটু ডিটেইলস বলেন। এটা মেশিনটা আনছিলাম আপনার ইউটিউবে দেখে, আপনাকে দেখি। আপনি যেমনটা দেখেছিলেন ঠিক তেমনটাই কি পেয়েছেন? হ্যাঁ ইনশাল্লাহ তেমনই পেয়েছি। এবং হলো মেশিন সার্ভিস কেমন পাইছেন? ইনশাল্লাহ অনেক ভালো, অনেক ভালো। আমরা আপনার যদি কোনো পার্টস প্রবলেম হয় সেখানে কি আমরা আপনাদেরকে সার্ভিস দিতে পারতেছি? হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে কোনো পার্টস নষ্ট হলে আপনার সাথে সার্ভিস পেয়ে যাবেন। আপনার খামারে ঠিক কতগুলো গাভী রয়েছে? আমার খামারে গাভী রয়েছে প্রায় 16টা।